করেছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা, কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা। আপনারা জানেন হয়তো বা, ঠিক কি না? কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা যেটাকে বলা হয় সেটা হচ্ছে সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার প্রথম পারার শেষের দিক থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনাকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা বিষয়কে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বিশ্বনবীকে স্মরণ করে দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকেও স্মরণ করিয়ে দিতেছেন, ওই সময়ের ঘটনা তোমরা একটু লক্ষ্য করো, ঘটনার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামাত من آمن بالله واليوم الآخر। প্রিয় ভাই সব, রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা ঘটনাকে লক্ষ্য করে, একটা ঘটনার দিকে ইঙ্গিত করে আপনারা আমার স্মরণ করিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পরে একটা কথা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, ওই প্রার্থনার কথাটাই আজকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমার আল্লাহ। আমি দেখলাম আয়াতে কারিমার মধ্যে বান্দার জন্য তিনটা শিক্ষণীয় বিষয় রয়েছে, কয়টা জোরে কোন, যদি আল্লাহ সুযোগ দেয়, তৌফিক দেয়, কথা বলার মতো ক্ষমতা দেয়, এই তিনটা শিক্ষণীয় বিষয় আজকে আপনাদের সামনে দিয়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো ওই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, কোন সময় আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, এখন আমাদের একটু স্মরণ করার দরকার আছে নি, আছে নি? আমার ভাইরা, বাংলাদেশের ছোট বড় সমস্ত আলেম ওলামা যেই হাই তাফসীর গ্রন্থকারা সব সময় পড়ে, কম বেশি পড়েন, নিজের সংগ্রহশালার মধ্যে লাইব্রেরির মধ্যে সবচাইতে বেশি যেটা যেই হাদি তাফসীরের গ্রন্থটা পাওয়া যায়, তাফসীর ইবনে কাসির, লিখেছেন আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই, উনি লিখতেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ যে ঘটনাটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওই ঘটনাটা হলো ওই সময়ের ঘটনা, যখন ইব্রাহিম পয়গম্বর দুজন বিবি দুজন সন্তান নিয়ে আল্লাহর কাছে, ইব্রাহিম পয়গম্বর যখন সন্তান নাই দোয়া চাইলেন, কিন্তু আল্লাহ যখন সন্তান দিলেন তখনও সন্তান দেওয়ার পরেও আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সন্তান নাই 80 বছর, নিঃসন্তান কয় বছর? 80 বছর। পয়গম্বর ইব্রাহিম আমাদের জাতির পিতা, যারা স্মরণ করছেন, আমার আল্লাহ বলে দিচ্ছেন অন্য আয়াতের মধ্যে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে বোলায়া জালাস দো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। আল্লাহ ডেকে বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে তোমার জাতীয় পিতা তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, কেন তোমার জাতীয় পিতা হলেন? এই জন্য তোমার জাতীয় পিতা হলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কেননা তুমি যে মুসলমান নিজের নাম দাবি করো, ইসলাম তোমার ধর্ম, আর এই ধর্ম পালনের কারণে তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, এই মুসলিম শব্দটা তোমার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন তোমার এই বাবা। আল্লাহু আকবার।
তার মানে এখন পেলেন কি বাবা একজন আমরা অনেকে একটা ভুল বুঝে ফেলি যে বাবা আমরা বলি যে একজন তিনি জন্মদাতা পিতা একজন বাবা কিন্তু নয় কুরআন আপনাকে সাবিত করে দিচ্ছে কুরআন প্রমাণ করে দিয়েছেন আমার আরেকজন বাবা আছে তার নাম হচ্ছে ইব্রাহিম এবং তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা কারণ তিনি মুসলিম নাম ধারণ করে করিয়ে দিয়েছেন এই সম্প্রদায়কে এই জাতিকে আর একজন পিতা আছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং তিনি কেন পিতা হলেন তিনি এই পৃথিবীতে মানব সম্প্রদায় প্রথম তার মাধ্যমে আমরা পেলাম এমন কোন মানুষের নিসবত এমন কোন মানুষের যোগসূত্র এমন কোন মানুষের ব্লাড কানেকশন ওই বাবা আদম ছাড়া অন্য কোথাও তার মানে এই বাবা আদম সমস্ত মানুষের কি পিতা অনেক সময় দেখবেন একটা প্রসঙ্গক্রমে এসে গেছে আমাকে কোন রাজনৈতিক দলের মানে এজেন্ডা হিসেবে আপনারা ভাববেন না বাংলাদেশে একজন নেতাকে জাতির পিতা বলা হয় এটা একটা কমন সেন্স এবং কমন নলেজ যে আমাদের মধ্যে থাকে আমরা জাতীয় ধর্মীয় ভাবে আমরা হচ্ছে মুসলিম ঠিক কিনা বলেন কিন্তু রাষ্ট্রীয় ভাবে কিন্তু আমরা আমাদের আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে কি বাংলাদেশী সেটা হচ্ছে কি প্রথমে ছিল বাঙালি কিন্তু এখন কিন্তু আসলে আমরা বাঙালি না কারণ বাঙালি বললে বাংলাদেশের মানুষ আবার কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ওরাও কিন্তু বাংলা কথা বলে বাংলা ভাষাভাষীর মানুষ সুতরাং ওরাও বাঙালি কিন্তু মূল আমরা এই 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 55,570 বর্গ কিলোমিটারের ভূখণ্ডে লাল সবুজের পতাকাকে নিজেদের গৌরব ঐতিহ্য মনে করে যেই দেশের মধ্যে বসবাস করছি আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশী ঠিক কিনা বলেন ওই নেতাকে এখন তিনি জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখেন কি রাখেন না সেটা আমার দেখার বিষয় না যদি আমাদের এই বাংলাদেশি জাতির পিতা হিসাবে যদি তাকে বলা হয় এটা দোষনীয় কিছু নয় ঠিক কিনা বলুন ঠিক কিনা কিন্তু মারজাদ হাজিরিন আমাদের যে মূল পরিচয় ধর্মীয় পরিচয় সেটা হচ্ছে মুসলমান আর এই মুসলমানদের মূল পরিচয় হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে ইসলাম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক কিনা যদি এখানে কাউকে চাপিয়ে দেওয়া হয় যদি এই স্থান যদি কেউ কাউকে চাপিয়ে দিয়ে নিজের পিতাকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ অবশ্যই আছে ঠিক কিনা বলুন আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সর কথা স্মরণ করিয়ে দিয়ে আমার আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে এত বেশি পরীক্ষা করলাম এত পরীক্ষা ইব্রাহিম রে দিলাম এই পৃথিবীর সমস্ত পয়গম্বর যত পরীক্ষা দিয়েছি বারবার বারবার পরীক্ষা ক্ষেত্রে অবতরণ করিয়েছি তার চাইতে অধিক বেশি করিয়েছি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে ও দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করো ওই পয়গম্বরের জীবনীটা তালাশ করে নাও কেননা এই পৃথিবীর মধ্যে যদি কারো মর্যাদা পেতে চাও সম্মান যদি পেতে চাও পরীক্ষার ক্ষেত্রে যাও পরীক্ষার হলে যাও পরীক্ষার ময়দান থেকে মানুষের আসল সম্মান ঠিক কিনা বলে টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না বাবাজি বাংলাদেশের মধ্যে অসংখ্য কোটিপতি আছে অসংখ্য শিল্পপতি আছে কিন্তু বাংলাদেশের জাতীয় সম্মান গাড়ির সামনে রাষ্ট্রীয় পতাকা দেশের পতাকা শুধুমাত্র তারাই পায় যারা ভোট যুদ্ধের মাধ্যমে এই পরীক্ষায় পরীক্ষা দেওয়ার পরে যারা এই যুদ্ধে জয়লাভ করে যারা নেতা হয়েছে তারা ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা সুতরাং দুনিয়ার মানুষের জন্য এখান থেকে একটা শিক্ষা যার উপরে যত বেশি বিপদ ওই মানুষটার উপরে আমার আল্লাহ তত বেশি রহমত ঠিক কিনা গন কেন না রহমত কেন আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ দরবারে যদি তোমার বিপদ আসে সাহায্যের প্রয়োজন হয় ধৈর্য ধারণ করো চুপসে যাও আস্তে থেমে যাও আল্লাহ দরবারে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যাও আমার আল্লাহ বলছেন ও বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বাড়িয়ে দেব এত বেশি দিব যেই সাহায্যের কল্পনা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না সুবহানাল্লাহ গন
প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই বিপদের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু ওরা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই পৃথিবীর মধ্যে সব ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তার মানে পৃথিবীতে মানব সন্তান যদি হয়, মানুষের এই সূরাতে এই আবওয়াব নিয়ে যদি হয়, এই আয়াত যদি সত্য হয়, সত্য না মিথ্যা? আয়াত সত্য না মিথ্যা? আয়াত যদি সত্য হয় আমি যদি বললাম, কিন্তু আপনাদের ইমানের মধ্যে যদি আসেনি বাবাজি, নাই থাকতে পারে এখানে যদি বলার অবকাশ নাই, আমার বাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর আয়াত সত্য, মানব সন্তান আদমের সন্তান, সুন্দর দেহ আবহাওয়া নিয়ে যারা পৃথিবীর মধ্যে অবস্থান করতেছি, প্রত্যেকটা মানুষই বিপদের মধ্যে, নিমজ্জিত বিপদের মধ্যে আছি, কিন্তু আমার আল্লাহ ডেকে বলে বান্দা তুই নিজের বিপদগ্রস্ত মনে করতে পারো অথবা না পারো, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোরে বিপদের মধ্যে সবসময় নিপতিত করে রাখি, বিপদের মধ্যেই ডুবাইয়া রাখছি, ক্ষতির মধ্যেই ডুবাইয়া রাখছি, ওই ক্ষতি থেকে যদি তুই বাঁচতে চাও, ওই বিপদ থেকে যদি উদ্ধার পেতে চাও, চারটা কাজ করবা, কয়টা কাজ জোরে বলেন, কয়টা কাজ? আইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনবি বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আনবি, আমার নবী যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে বলেছেন, যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনলে তুমি মুমিন হবা, ওই সব বিষয়ের প্রতি যদি ঈমান আনতে পারো, ক্ষতির তুমি একটা ধাপ পাড়িয়ে গেলা, কারণ চার ধাপে তুমি ক্ষতির স্টেজ পাড়িয়ে যেতে পারবা, তার মানে চারটা ধাপের একটা সিঁড়ি তুমি পাড়িয়ে গেলা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবীজি বলেছেন দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে, এর মধ্যে 60টা হচ্ছে প্রধান, কয়টা কয়টা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, হাদিসে জিব্রাইলের মধ্যে, জিব্রাইল এসে আমার নবীজিকে দিন শিখাচ্ছেন, দিন শিখানোর মধ্যে আমার নবীজির সামনে ঈমানের প্রশ্ন করেছিলেন, আমার নবীজি ওই সময় উত্তর দিয়েছিলেন, শোনো জিব্রাইল, ঈমান হচ্ছে এক নম্বরে আল্লাহকে আল্লাহ বলে মানা, আল্লাহর সঙ্গে আর কাউরে শরীক করা যাবে না, যা কিছু চাইবা আল্লাহর কাছে, যা কিছু দেওয়ার আমার আল্লাহ দিবে, এই বিষয়ের প্রতি আপনাদের ঈমান আছে কি নাই? জোরে মনোযাত কার কাছে করবেন, এখন থেকে চাইবেন কার কাছে, বিপদে পড়লে যাইবেন কার কাছে, নাকি বাবা অমুকের কাছে, নাকি অমুকের কাছে কইবেন দয়ালু বাবা, দাও যদি না দাও যদি ফিরাইয়া আমার জীবনের কোন গতি নাই, এমনি কইবেন নেই? হ্যাঁ বাবাই কি দিতে পারে না, বাবার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, কোনটা? আমরা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু লিমিটেশনটা হচ্ছে মাজারের কাছে বান্দা যাবে, আমার নবীজি বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা, তোমরা আমি নিষেধ করেছিলাম শিরকের ভয়, কিন্তু শিরক নাই, এখন থেকে তুমি জিয়ারত করবে, লিমিটেশনটা হচ্ছে জিয়ারত করতে যাবে, কবরের কিনারে যাবে, সেটা ওলির মাজার হোক, তোমার বাবার মাজার হোক, ওস্তাদের মাজার হোক, যে কোনো মানুষ মানুষের মাজার হোক না কেন, কবরের কিনারে যাইতে পারো, দোয়া করতে পারো, কিন্তু দোয়াটা হবে কার কাছে? আরো জোরে, এখন তো অনেকে দেখা যায় যে একটু সমস্যা হলেই কেউ অমুক বাবার মাজারে মান্নত করলাম, বাবার মাজারে মান্নত করার কি আছে? হ্যাঁ মান্নত করতে পারেন, বাবার মাজারের পাশে একটা এতিমখানা আছে, মাদ্রাসা আছে, অবশ্যই মান্নত করেন, আপনি এতিমখানায় আপনার টাকা খাবে কে? মাজারে বাবাই খাবে, আল্লাহর এই ওলিকে আমার আল্লাহ কি খাওয়াচ্ছেন তা কি জানেন? এই আপনার 10 টাকা 5 টাকা কি এই বাবায় খাওয়ার জন্য অপেক্ষা করতেছেন নাকি? তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, জান্নাতি হয়েই থাকেন, তার জন্য রয়েছেন অসংখ্য নাজ নেয়ামত, জান্নাতি পরিবেশের মধ্যে সব সব কিছু তার জন্য সেখানে রয়েছে, সুতরাং আপনি মাজারে তো কখনো আপনাকে টাকা চাচ্ছে না, চাচ্ছে
এই যে মাজারের মধ্যে অনেক মানুষ মান্নাত করে ফেলে শিরকে আসগর হয়ে যায় বাবাজি এখন প্রসঙ্গক্রমে যখন কথাটা আসলো মাজার শুধুমাত্র জিয়ারত করার বৈধতা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদেরকে দিচ্ছে মাজারের কিনারে যাবেন 100% যাবেন 100% যাবেন আকীদা ঈমান বিশ্বাস থাকে আমি মাজারের ব্যক্তির কাছে যাচ্ছি না যাচ্ছে এই মাজারের মালিক আমার আল্লাহর কাছে ঠিক কি না বলেন আপনি মাজারের কাছে যান যাওয়ার পরে আমার আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ গো আল্লাহ তোমার ওলির মাজারের কিনারে আসছি তোমার ওলির কবরের কিনারে দাঁড়িয়েছি এই জায়গার মধ্যে জান্নাতি পরিবেশে তোমার ওলি ঘুমিয়ে আছে তুমি তো বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহু আকবার বান্দারে আমি আল্লাহরে পাইতে হলে আমি আল্লাহর যদি খুঁজে পেতে চাও তাইলে তুমি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহরে পাওয়ার জন্য ওসিলা অনুসন্ধান করো কি কি চাইছেন কি অনুসন্ধান করতে বলছেন তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল বারি এই ওসিলার চারটা ব্যাখ্যা করেছেন এক নম্বরে ওসিলা হচ্ছে নেক আমল কি 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 এক নম্বর ওসিলা হচ্ছে নেক আমল গো বান্দা আল্লাহরে পাওয়ার জন্য যদি আল্লাহরে পাইতে চাও যেহেতু আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো মসজিদে যাও ঘরের মধ্যে নামাজের মাশাআল্লাহ বিশাও ওই নামাজের মাশাআল্লাহর মধ্যে বিশাইয়া দুই রাকাত নামাজ পড়ো নাম দাও সালাতুল হাজাত অথবা একটু কোরআন তেলাওয়াত করো অথবা পাঁচটা টাকা দান করে দাও অথবা একটা ফকির মিসকিনের রাস্তা থেকে ডাইকা একটা পাগল রেড়াইকা এক বেলা ভাত খাওয়াও এমনি নেক আমল কইরা আল্লাহর কাছে বল আল্লাহ আমি যে নেক আমলটা করলাম এর ওসিলা দিয়া তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা আমিন দুই নাম্বার ওসিলা কোরআন তিন নাম্বার ওসিলা তোমার নবী চার নাম্বার ওসিলা হচ্ছে সলেহীন নেককার বান্দাগণ যারা দুনিয়ায় আছেন তারাও সলেহীন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারাও সলেহীন এই নেককার বান্দারা দুনিয়ার মধ্যে আছে ওদের কাছে যাও আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে যাও তাদের কাছে গিয়ে তোমার বিপদের কথা বলো আল্লাহ দরবারে তোমার এই 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 পীর মাশায়েখ এই বুজুর্গের ওসিলা দিয়ে দোয়া করো অথবা বুজুর্গের মাজারের কিনারে গাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করো আমার আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবেন শুধুমাত্র ওসিলা এতটুকু বানাইবার জন্য কিন্তু তুমি যদি ওসিলারে আল্লাহ মাইনা বালাও ওসিলারে তুমি যদি তোমার রব মেনে ফেলাও ওসিলারে ওসিলার কাছে যদি তুমি তোমার প্রার্থনাটা চাও তাইলে কিন্তু তোমার আসল আর থাকলো থাকলো না আমার ভাই না বন্ধুরা বাবারা যে কথাগুলো বলতেছিলাম আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ অসংখ্যবার পরীক্ষার মধ্যে ফেলেছেন কি ফেলেন নাই আমার ভাইরা বন্ধুরা বাবারা 80টা বছর পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই ইব্রাহিম পয়গম্বর সন্তানহীন আল্লাহ দরবারে শুধু কান্দে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহু আকবার আল্লাহ রে একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মরলে মাটি দিবে কে কামাই খাওয়ার আশা নাই মরলে আমায় মাটি দিবে কে ঠিক নি বলেন সন্তান বাবার জন্য যত কান্দে মেয়ে বাবার জন্য যত কান্দে মরার পরে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি একজন তোমার পালিত পোষ্য একজনকে তুমি দান করে যাও কোনো দিন ওই লোকটা অত কান্দবে না যতটা চোখের পানি তোমার সন্তানের কলিজা থেকে ঝরে ঠিক কিনা প্রত্যেকটা মানুষই চাই আমার একটা সন্তান হোক ঠিক কিনা প্রত্যেকটা মানুষই চাই আমার একটা পলাদুন সলেহ থাকুক নাকি সোল্টু বোল্টু আন্ডারগ্রাউন্ডের নেতা পিস্তল এবং রাইফেল ওয়ালি সাম্বা সাল্লে এই রকম টাইপের সন্তান নাকি ওই সন্তান যেই সন্তান আসাদুল্লাহ সাইফের মতো এরকম ওয়াজ করতে পারে যেই সাইয়ের সন্তান কোরআন হাদিসের দর্স দেয় যেই সন্তান এমনি করে করে মানুষের দ্বারা দ্বারা কোরআনের দাওয়াত দিয়ে যায়
সন্তানের কাছে কোনো ভিক্ষুক গেলে পকেটে থাকলে কিছু দেয়, ভিক্ষুক গেলে পকেটে নাই হাসি দিয়ে বলে বাবাজি আম্মা গো আজকে দিতে পারলাম না আরেকদিন আসে। কোন সন্তান চাই আগেরটা না পরেরটা? আমার বাবা রে আজকে অনেক মানুষের সন্তান নাই, অনেক মানুষ সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে, বিভিন্ন সময় আমাদের কাছে আসে, একটা দোয়া শিখিয়ে দেই বাবাজি। ও ভাই বিয়ে করেছেন ভালো কথা, সন্তানের কামনা করেন, একটা দোয়া শিখিয়ে দেই সব সময় মোনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন, আমার আল্লাহ যদি একটা নেককার সন্তান আপনারে দেয় এ যুগেও আপনি সম্মানিত, ওপারেও আপনি সম্মানিত, ঠিক কিনা বলে? এ বাবাজি আজকে বাংলাদেশ ধন্য, আপনারা দেখেছেন গত রমজানে অসংখ্যবার কয়েকটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার মধ্যে এই বাংলাদেশের ছেলেরা কোরআন শরীফের তেলাওয়াত করে করে, কোরআন শরীফ মুখস্থ করে করে, শুনিয়ে শুনিয়ে সমগ্র বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে, সমগ্র বিশ্ব সেরা পুরস্কার পেয়েছে। বলেন তো বলেন, এই কোরআনের হাফেজের বাবা এবং মায়ের সম্মান এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দিলেন কি দেন নাই? ওর সন্তানটা বিশ্ব সেরা হাফেজ হয়েছে, এর চাইতে বড় পাওয়া আর আসেনি, আসেনি বাবা, আসেনি। শুধু তাই নাই গো বাবা জি, রে কিয়ামতের ময়দানে আমওয়ালা তামলিকু নাফসুল লিনাফসিং শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না, কোন বান্দা কোন বান্দার উপকার করতে পারবে না, একমাত্র ওখানে উপকার চলবে, রাজত্ব চলবে, কর্তৃত্ব ক্ষমতা চলবে, আমি আল্লাহ। আল্লাহু আকবার। ও বাবাজি নবীজি বলছেন শোনো, ওই কিয়ামতের ময়দানে দেখো কোন নেতার নেতৃত্ব চলবে না, কোন ক্ষমতার কোন ক্ষমতার বাহাদুরি চলবে না, কোন রাজার শাসন চলবে না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কোরআনের হাফেজ রে, একটা আলেমকে, একটা পীরকে, একটা এরকম ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে, দশজন মানুষ রে কমপক্ষে দশজন মানুষের সাফায়াত করে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিবেন, সুবহানাল্লাহ। বাবা দিরারে সন্তান যখন পাইল ক্ষমতা, দশটা জাহান্নামী মানুষরে নিয়ে জান্নাতে যাওয়ার বলেন আপনি, ওই সন্তানের সামনে দিয়ে কোনদিন আর বাবা মা জাহান্নামে যেতে পারবেনি, পারবে? তাইলে দেখেন সন্তান যদি আলেম হয়, এপারেও তিনি সম্মান পেয়েছেন বিশ্ব সেরা হাফেজ কোরআনের মা, আবার ওপারেও সম্মান পাইলেন, আমল লাগলো না, ওই সন্তান সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়া তোমার জান্নাতি বানিয়ে দিল বাবাজি। এরপর বলবা সন্তানরে আলেম বানাবো না, সন্তানরে মাদ্রাসায় পাঠাবো না, সন্তানরে আল্লাহর দিন শিখাবো না। আমি বলি না শুধুমাত্র সব সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর জন্য, আমি বলি না সব সন্তানগুলোরে আলেম বানানোর জন্য, অন্য অন্য ফ্যাকাল্টিতে কারা যাবে, সব সন্তানই সব দিকে যাবে, কিন্তু মুসলমানের সন্তানের ফাউন্ডেশন বেজ এবং ভিত্তিটা হবে কোরআন আর হাদিস দিয়ে, ঠিক কি না? ঠিক কি না? আজকে সন্তান এমএ পাস করে বিসিএস ক্যাডার হয়, মাস্টার্স পাস করে, সব কিছু পারে, ঘানার রাজধানী কোথায়, তেলেগু নামে এই পৃথিবীর মধ্যে কি আছে, অ্যান্টার্কটিকা মহাদেশে কয় স্তর বিশিষ্ট মাটি আছে, কত কিলোমিটার দূরে যাইয়া মাটি পাওয়ান যায়, বরফের মধ্যে কোন কোন প্রাণী বসবাস করে, সব কিছু পারে। বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের 14 পুরুষ উপরে কার কি নাম ছিল তাও এই বিসিএস ক্যাডার জানে, কিন্তু যখনই বলা হয় বাবাজি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ফেল ফেলাইয়া তাকায়, আসেনি?
কত চমৎকার ক্যাডার হয়, কত চমৎকার শিক্ষা পায়। ও বাবাজি, এই বিসিএস ক্যাডার বলো, এই এমবিবিএস ডাক্তার বলো, এই বুয়েটের শ্রেষ্ঠ শিক্ষা বলো, ডিগ্রি বলো, ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে যত বড় ডিগ্রি আনো না কেন, সব ডিগ্রি তোমার পৃথিবীর জন্য। আল্লাহর কবরে যাওয়ার সময় তোমার কাছে যে প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্ন প্রত্যেকটা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাইরে রে, আজকে আপনাদের সঙ্গে এখন একটা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি ওয়াদা নিতে চাই। এখানে কে আসেন আগ্রহ দেখাবেন, একটা সন্তান, একটা আলেমের মতো সন্তান, একটা নামাজি সন্তান, একটা আল্লাহওয়ালা সন্তান, কে কে চান একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার, সবাই চাননি? সবাই চান আপনার সন্তান আল্লাহু আলা হোক, চান কি চান না বলেন। মোনাজাতের মধ্যে একটা দোয়া পড়বেন, হাত তুলে সবাই আল্লাহকে দেখিয়ে বলুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা পড়ে পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, কনফার্ম আমার আল্লাহ আপনার উপরে দোয়া কবুল করে, ওই রকম নেককার একটা সন্তান অবশ্যই দিবেন, সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। পয়গম্বর ইব্রাহিম, মনে আছে তো? মনে আছে নি? কয় বছর সন্তান নাই? কয় বছর? 80 বছর। আল্লাহ তাআলা সন্তান দেয় না, শুধু কান্দে আর বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার একটা সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। দোয়া করছে একজন পয়গম্বর, 80টা বছর আল্লাহ সন্তান দেয় নাই। আজকে এমনও আমার মুসল্লি পাওয়া যায়, এমনও মুসলমান ভাই পাওয়া যায়, মসজিদে যাইয়া একবার মোনাজাত কইরাই না পাইয়া কয়, হুজুর আল্লাহর দরে চাইলে কি হয়, আল্লাহ দেয়নি, আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ একবার মোনাজাত কইরা এত কিছু বুঝে ফেললেন। আল্লাহ তার পয়গম্বরে 80 বছর দেয় নাই, তারপর পয়গম্বর কোনদিন আল্লাহ ছাড়া অন্য কোন নেতার দ্বারে যায় নাই, ঠিক কি না? ওই মন্দার বাবা জি, আমার নবীজি বলছেন, বান্দা বেশি বেশি দোয়া কর, আর দোয়া মুখুল ইবাদা, যত ইবাদত করো না কেন সব ইবাদতের মগজ হইল আল্লাহর দরবারে দোয়া। সুবহানাল্লাহ, বলেন বান্দা রে, দোয়া করবি তোর দোয়াটা কবুল হইলে তো তুই পাইলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করবা দোয়াটা কবুল হলো না, কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ মান আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, আপনি মোনাজাত করছেন এক ঘন্টা দইরা, আপনি যা চাইছেন কিছুই পানান, আল্লাহ কোটিপতি বানাইয়া দাও, ঢাকার গুলশানে একটা বাড়ি দাও, একটা আমারে এমএসডব্লিউ একটা গাড়ি দাও, আমারে পার্লামেন্টের সংসদ সদস্য বানাও, আমারে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট বানাও, এমনি আগডুম বাগডুম অসম্ভব, আল্লাহ সবকিছু সম্ভব করতে পারেন, কিন্তু বাস্তব দৃষ্টিতে অসম্ভব দোয়া আপনি করলেন, কিন্তু মন দিয়ে দোয়াটা আল্লাহর কাছেই করলেন, একটা দোয়াও কবুল হলো না, কিন্তু তারপরে নবীজি বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করেছো, তোর আমলনামার মধ্যে আমার আল্লাহ জিকিরের সওয়াব দিয়ে দিবেন। এটা থেকে তোর বঞ্চিত হলাম না? হলাম না? না পাইলাম, মোনাজাতের কথা না পাইলাম, কিন্তু সওয়াব তো পেলাম, ঠিক কিনা বলুন? আমার বাইরা রে, আমার নবী আপনার আশা নিরাশা করে না, নবী বলছেন মত দোয়া যদি করো তোর ওই দোয়াটা আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন, যা চাবি তা কবুল করবেন, হতবা হতে পারে রাত্রে দোয়া করছো, আজকের আখিরি মোনাজাতের মধ্যে দুই দোয়া করবি, কালকে সকালে পাইবি এমনটাও হতে পারে, অথবা 40 বছর পরও পাইতে পারো, পাবি। বান্দা দুনিয়ার জিন্দগিতে পাইলি না, আমার আল্লাহ তোর ওই দোয়াটা ভুলে যায় না, তুই যে মর্যাদা দে সম্মান যা কিছু চাইছিলি, আমার আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওই সম্মান ওই দোয়ার কাঙ্ক্ষিত বিষয়টা তোরে দিবেনই দিবেন, বিফল হবে না আমার নবীর কথা আপনাদের মানতে। কষ্ট হয়নি এই কথা স্বীকার করতে? কষ্ট হয় আমার বাইরা রে বাবা জি, পয়গম্বর 80 বছর দোয়া করার পরে দোয়া কবুল হয় না, আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ সন্তান কি দিবা না,
তোমার বন্ধু ইব্রাহিম রে মরলে মাটি দিবে কে একটা সন্তান দাও 80 বছর পরে আমার আল্লাহ বলতেছেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আমি আমার বন্ধু ইব্রাহিমের দোয়া কবুল করলাম আমি আর একটা সন্তান দিলাম এমন সন্তান যেই সন্তানটা হালিম যেই সন্তানটা পুত পবিত্র যেই সন্তানটা শ্রেষ্ঠ যেই সন্তানটা পৃথিবীর সবচাইতে ওই যুগের মধ্যে সম্মানিত আল্লাহু আকবার আল্লাহ দেয় কি দেয় না দেয় কি দেয় না আল্লাহর দরবারে চাইতে পারলে সাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ কোনদিন ফিরায় নি বাবাজি আমার ভাইরা বন্ধুরা বাবারা সন্তান যখন আইলো সন্তান যখন পাইলো 80 বছরের বৃদ্ধ মানুষ সন্তানটারে পাইয়া কত আনন্দিত আপনারাই বুঝেন একটা সন্তানের কামনা একটা সন্তানের লোভ কতখানি হতে পারে কিন্তু শেষ পর্যন্ত ওই সন্তানটারে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকমতো বুকে রাখতে পারে না বনবাসের প্রস্তাব আসছে কি আসে না আসছে কি আসে না ও বাবা জেনারেল মুমিন বান্দার এটাই হচ্ছে পৃথিবী নবীজি বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখেরা বান্দা বিপদের মধ্যে পড়ো লজ্জার মধ্যে পড়ো ধৈর্য ধারণ করো আর তুমি অবাক হয়ে যাও না পাগল পাড়া হয়ে যাও না আল্লাহ বিমুখ হয়ে যাও না যার উপরে যত বেশি বিপদ মনে করবা ওই মানুষটার উপরে আমার আল্লাহ তত বেশি রহমত সুবহানাল্লাহ কর পয়গম্বর ইব্রাহিম সন্তানদের বুকে দইরায় জড়াইতে পারে নাই দুধের শিশু মুফাসসির কিরামগণ বর্ণনা করতেছেন 4 মাসের সন্তান কয় মাস 80 বছর পরে সন্তান পাইলো মাত্র 4টা মাস বুকে ধরে রাখতে পারলো দেখতে পারলো 4টা মাস চুমাইতে পারলো আমার আল্লাহ বলে ইব্রাহিম তোমার সন্তান রে বনবাসে দিয়ে আসো হাজেরা রে বনবাসে দিয়ে আসো কত বড় পরীক্ষা ইব্রাহিম রে যেই জায়গায় রাখবা ওই জায়গার কতগুলো কন্ডিশন আছে এক নাম্বার কন্ডিশন আশেপাশে কোনো জনমানব থাকতে পারবে না ও ইব্রাহিম 80 বছর পরে এই সন্তান পাইয়া বেশি খুশি হইছো আনন্দিত হইছো এই সন্তান রে এমন জায়গায় রাখতে পারবা রাখতে রাখতে হবে যেই জায়গায় কোনো জনমানব নাই যেই জায়গার আশেপাশে কোনো খাবারের পানি পর্যন্ত নাই এমনি একটা জায়গার মধ্যে ইব্রাহিম তুমি তোমার সন্তানদের রেখে আসো ও আমার বাবারা ও আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন এমন প্রস্তাব যদি আপনারে আমারে দিত আপনার আমার জবাব তো আল্লাহ 80 বছর পর সন্তান দিয়া এ আমার কেমন কথা পারমু না ঠিক কি না কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলে না না আল্লাহ রে আমি তো মুসলমান আমার দৃষ্টিটাই একমাত্র তুমি আল্লাহর জন্য ঠিক কিনা বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার মুমিনের কথা হবে আল্লাহ তুমি আমার রব আমার চিন্তা চেতনা আমার কল্পনা জল্পনা আমার সুখ এবং শান্তি সব তোমার দৃষ্টির দিকে তোমার দিকে অন্য কোন দিকে আমার শান্তি নাই ঠিক কি না এ বাবা দিরা এই হাসনাবাদের মানুষ যদি ওইটা ভাবতে পারত এই পয়গম্বর ইব্রাহিমের আদর্শ জাতির পিতারে আদর্শ যদি এদের মধ্যে অর্জন করতে পারত আজকের একটা রাতের জন্য ইশার নামাজ থেকে শুরু করে মাহফিলের শেষ পর্যন্ত একটা মানুষরাও আর খুঁজে রাস্তায় পাওয়া যেত না কারণ ওরা সবাই বলত আল্লাহ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত আমার দোকান আজকে লাগবে না আমার আজকে কোরআন
আজকের আমগো অবস্থা হলো দুনুই সব আগে তুমি আল্লাহ দূরে যাও ঠিক কি না ঠিক কি না ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম ইমানটারে মজবুত কইরা কবরে যাইয়েন ইমানটারে একটু পয়গম্বরে ইমান বানাইয়া কবরে যাইয়েন ইমানটারে একটু সলিহিনদের ইমান বানাইয়া কবরে যাইয়েন কবর কিন্তু বড় কঠিন গো বাবাজি যদি আপনি ঠিক না হন যদি আপনি নিজে ঠিক না করেন ওই কবর কিন্তু কোনোদিন আপনারে ছাড়বে সার্বেনি আমার বাবার রে ইব্রাহিম নবী আল্লাহর কাছে রেখে বলে আল্লাহ যেই কথা বললেন আমি ওই কথাই মাইনা নিলাম আমি আমার সন্তানরে আর কোলের কাছে রাখবো না আল্লাহ কবে যাব ইব্রাহিম কালকে সকালে বের হয়ে যাও ইব্রাহিম পয়গম্বর বিবিকে নিয়ে সন্তানরে নিয়ে হাঁটতেছে বাহনের উপরে উঠেছে উঠে পিঠে উঠেছে চলতেছে চলতেছে আশেপাশে তাকায় কোন জায়গায় এরকম নির্জন মরুভূমি পাওয়া যায় হাঁটতে হাঁটতে বর্তমান ওই সময় হেজাজের ওই মরুভূমির মধ্যে যেইখানে আজকে কাবাগর যেইখানে সাফা মারোয়া যেইখানে জমজম কূপ ওইখানে আয়েশা দেখলেন আশেপাশে সব দিকে কোনো মানুষ নাই ধুধু মরুভূমি একটা গাছও নাই একটা পানির ফোঁটা বলতে কিছু নাই একটা পিপিলিকাও বালির মধ্যে দেখা যায় না এই জায়গাটাই সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গাটাই সবচাইতে যথাযথ হাজেরা এই জায়গায় নামো ইসমাইলরে নিয়ে এখানে থাকো আমি আল্লাহর নির্দেশে রেখে গেলাম আমি যাই ও ইমানদার বাবাজি একটু এই ঘটনা থেকে এই আয়াত আপনাকে ওই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন ও বাবাজি ওই বলা ওই স্মরণ করো ওই সময়ের কথা সময়টা হলো এই এতক্ষণ পর্যন্ত সময়টার বিবরণে এখানে আসলাম সময়টা ছিল এই আমার বাইরা বন্ধুরা বাবারা আদরের বিবি আদরের সন্তানকে রাখার পরে ইব্রাহিম নবী যখন রওনা হলেন অমনি সময় পিছন থেকে হাজেরা একবার চারিদিকে তাকাইয়া কয় হায় রে এ কেমন জায়গা এ কেমন বসবাসের ঠিকানা ও স্বামী একটা ঘরও কি বানাইয়া দিবেন না স্বামী গো থাকতে বলছেন থাকবো সমস্যা নাই একটা তাম্বু কি টানাইয়া দিবেন না একটা কাপড় দিয়া দুইটা লাঠির খুঁটি দিয়া ওই কাপড়ের ছায়ায় যদি একটু বসাইয়া যাইতে তাইলে একটু শান্তি পেতাম তাও কি দিবেন না কয় না 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 আজর আর কুলজার মধ্যে আর মানে না চিৎকার দিয়ে কয় স্বামী জানতে চাই আপনি কি আপনার রাগে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে ও স্বামী এই কঠিন পরিবেশের মধ্যে এই রাত্রের মধ্যে এই কঠিন অবস্থার মধ্যে আপনি আমাকে কি আপনার রাগ এবং ক্ষোভ ঘৃণায় রেখে যাচ্ছেন নাকি আপনার আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন হাজেরা রে আমি ইব্রাহিম এত পাশান না যে তোমার এই জায়গায় আমার রাগ পূরণের জন্য রাখবো আমি আমার আল্লাহর জন্য রাখি আম্মা জান হাজেরা সিদ্ধকার দিয়ে কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার ও ইমানদার মা বোনেরা শহরে হয়েছো শহরের পরিবেশের মধ্যে থাকো তোমরা তো নিজেরাই স্মার্ট হয়েছো নিজেদেরকে গ্রাম্য মহিলাদের চাইতে তোমরা বড় স্মার্ট দাবি করো আজকে এ আসাদুল্লাহ সাইফি তোমার সন্তানের মতো একটা কথা বলে যায় স্বামীর সব প্রস্তাবে বিবি হাজেরার মতো যদি আলহামদুলিল্লাহ বলতে পারো স্বামীর সব কথার মধ্যে যদি স্বামীর কথাটা যদি বৈধ হয় কথাটা যদি আল্লাহর পথের হয় তুমি যদি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে
করতে পারো রে মা ও বোন আমি আজকে তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি ওয়াদা দিয়ে যাচ্ছি যতটুকু জ্ঞান আমারে আমার আল্লাহ দিয়েছেন ওই জ্ঞানের আলোকে বলতে পারি মা তুমি হাজেরার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা ঠিক কি না বলেন আমার ভাইরারা হাজেরার কোনো কথা নাই ইব্রাহিম পয়গম্বর আর পিছনের দিকে তাকায় না সামনের দিকে হাঁটে কিন্তু মনটা বারবার চায় সাতটা মাস একটা সন্তান দেখলাম 80 বছরের কান্নার ফসল আমার সন্তান আর একবার দেখি আমার বাবার মুখ আর একবার দেখে একটু চেহারাটা কলিজার মধ্যে একটু কাইতে নিয়ে যায় কিন্তু বাবা ইব্রাহিম মনে মনে ভাবে আমার না আমি যদি ওই সন্তানের দিকে মায়ার নজর দিয়ে তাকাই আমি মনে হয় যাইতে পারবো না আমার মনে হয় ওদেরকে নিয়ে আবার আমার সঙ্গে করে যাওয়া লাগবে না না আমার সন্তান বড় না আমার কাছে বড় আমার আরো জোরে আমার ভাইরা বন্ধুরা বাবারা পয়গম্বর ইব্রাহিম সামনের দিকে যায় ঘোড়ার পা হাঁটে কিন্তু কলিজা তো আর হাঁটে কলিজার হাঁটে না মনটা যেতে চায় না তবু সামনের দিকে গেছে হঠাৎ করে কিছুক্ষণ পর ভাবলো এখন মনে হয় আর ওদেরকে দেখা যাইবে না এইরকম একটা পরিবেশের কাছে যাইয়া পিছনের দিকে একটু তাকাইলো যে দেখে সত্য কথাই আর দেখা যায় না ওই সময় ইব্রাহিম পয়গম্বর ঘোড়া থেকে নামছে আবার কোন কোন মুফাসসির বলেন ঘোড়া থেকে নামে নাই ওখানে বইসাই আমার আল্লাহর দরবার দুটো হাত বাড়িয়ে দিছে সময় দয়া করো না তুমি দোয়া কবুলে সময় দয়া করো না গোরব্বানা দোয়া কবুল করো না কবুল করো না একটু জিকির করো না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ মুয়াতে তো ফান আসবে যখন নবী গো আমার মুয়াতে তুফান আসবে যখন নবী গো আমার দয়া করিয়া দিবেন দেখা দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আপনার নবীজি আল্লাহ 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 সবাই 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 ও আল্লাহ 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 আল্লাহ